বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। আমরা উন্নতি সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পড়ছি এবং তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা লাভের প্রেক্ষাপটে যেসব রাজনীতিবিদ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদের সেই অবদানের বিষয়গুলো এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। আজকে আমরা তিতুমির সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই তিতুমির সম্পর্কে অনেকেই অনেক কিছু জেনেছ। তিতুমির 1782 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার 1200 মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। খুব ছোটোবেলা থেকে তিনি যথেষ্ট শিক্ষানুরাগী এবং ধর্মবিরু ছিলেন এবং অল্প বয়সে তিনি কোরআনে হাফেজ হয়েছিলেন। তিনি বাংলা, উর্দু এবং ফার্সি সহ বেশ কয়েকটা ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন। তিনি গণিত, শরীয়ত, তরিকতের উপর যথেষ্ট জ্ঞান লাভ করেছিলেন। তিনি 22 বছর বয়সে মক্কা শরীফ গিয়েছিলেন এবং সেখানে উত্তর ভারতের বিপ্লবী নেতা সৈয়দ আহমদের সংস্পর্শে এসে তার চিন্তাধারায় ভাবধারায় প্রভাবিত হন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে দেশে এসে তিনি অবহেলিত এবং পিছিয়ে পড়া বাঙালিদেরকে, মুসলমানদেরকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে এবং তিনি বেদেরকে নিয়ে সমাজ সংস্কার এবং ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিতুমিরের কর্মকাণ্ডগুলিকে আমরা শহীদ তিতুমিরের কর্মপ্রচেষ্টার লক্ষ্য এই শিরোনামে কয়েকটা পয়েন্টে আলোচনা করে পয়েন্টে ভাগ করে আলোচনা করতে পারি। যেমন এক নম্বরে হচ্ছে সমাজ সংস্কার ও ধর্মীয় শিক্ষার বিস্তার। তিতুমির সেই ধূমেধরা সমাজকে, সেই কুসংস্কারচ্ছন্ন সমাজকে সংস্কার করে যুগোপযোগী প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি প্রকৃত ধর্মীয় শিক্ষায় সাধারণ মানুষদেরকে শিক্ষিত করার প্রয়াস নিয়েছিলেন এবং এর মাধ্যমে তাদেরকে সচেতন করে তারা যেন তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে অবহিত হতে পারে এই বিষয়ে তিনি প্রথমে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারপর দুই নম্বর হচ্ছে উৎপীড়িত কৃষক সম্প্রদায়কে সংগঠিত করেন। সেই সময়ে কৃষকরা জমিদারদের দ্বারা, নীলকরদের দ্বারা এবং বিদেশি শক্তির দ্বারা নির্যাতিত ছিল। তাদের সেই নিপীড়ন থেকে, তাদেরকে সেই নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য তিনি কৃষকদেরকে সংগঠিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তার সেই যে চেষ্টা এটা সার্থক হয়েছিল এবং অনেক লোক তার অনুসারী হয়েছিল এবং প্রত্যেকে এটা উপলব্ধি করেছিল যে এই অবস্থার পরিবর্তনের জন্য তাদেরকে সংগঠিত হতে হবে। তৃতীয়ত যে পয়েন্টের কথা আমরা বলবো সেটা হচ্ছে জমিদার ও নীল উঠিয়ালদের বিরুদ্ধে প্রতিকার। তিতুমির এটা উপলব্ধি করেছিলেন যে কৃষকরা নির্যাতিত হচ্ছে জমিদারদের দ্বারা, নীল উঠিয়ালদের দ্বারা, সুতরাং তাদের এই অপকর্মের প্রতিবাদ করতে হবে আর প্রতিবাদ করতে হলে সাধারণ কৃষকদেরকে সংগঠিত করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে শেখানো হবে এবং সেই লক্ষ্যে তিনি তাদেরকে বিভিন্ন ধর্মীয় বিষয় শিক্ষার পাশাপাশি তারা যেন সামরিক শিক্ষাও শিক্ষিত হতে পারে এ ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তার এই প্রয়াসটা সার্থক হয়েছে। তারপরে চার নম্বর হচ্ছে বারাসাত বিদ্রোহ। আমরা জানি এটা একটা ঐতিহাসিক বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। তিতুমির এক সময় নদিয়ার কিয়দংশ, ফরিদপুরের কিছু অংশ এবং 24 পরগনা জেলার কিছু অংশ নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং তিনি সেখানে যেন জন অধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষ যেন নিপীড়িত নির্যাতিত না হয়, অত্যাচারীরা যেন সেখানে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে তিনি অনেকটা স্বাধীন রাষ্ট্রের মতো সেখানকার নেতৃত্ব গ্রহণ করেছিলেন, পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এটাকে ইংরেজরা সেভাবে নেয়নি। এটাকে জমিদাররা তিতুমিরের বিরুদ্ধে ইংরেজদেরকে খেপিয়ে তুলেছিল এই কারণে এবং ইংরেজ সরকার তাকে দমন করবার জন্য বারাসতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের নেতৃত্বে 125 জন পুলিশ বাহিনীকে পাঠিয়েছিল তাকে দমন করার জন্য। কিন্তু সেই পুলিশ বাহিনী ইতিমধ্যে তিতুমিরের অনুসারীদের দ্বারা চরম পরাজয় বরণ করতে সক্ষম বরণ করেছিল। তারপর ইংরেজ সরকার কৃষ্ণনগরের কৃষ্ণনগরের ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছিলেন 300 সৈনিক সহ তাকে দমন করার জন্য। ওরাও
পরাজিত হয়, চরমভাবে পরাজিত হয়ে ফিরে যায়। এবং এটা ইতিহাসে বারাসত বিদ্রোহ নামে খ্যাত। এই বিদ্রোহের ফলে এবং জমিদাররা ইংরেজ সরকার তাকে দমন করতে এসে যে পরাজিত হয়েছিল, এই কারণে তিতুমিরের শক্তি সামর্থ্য অনেক বেড়ে গিয়েছিল, তার অনুসারীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। উইলিয়াম হান্টারের মতে প্রায় 83,000 কৃষক সৈনিক তার পক্ষ অবলম্বন করেছিল। আর সবশেষে তিতুমির সম্পর্কে আলোচনা করতে গেলে বাঁশের কল্লার কথা বলতে হয়। বাঁশের কল্লা হচ্ছে নারকেল, এই যে পশ্চিমবঙ্গের নারকেল বাড়িয়ার নিকট যেখানে বাঁশ এবং মাটি দিয়ে একটা দুর্গ তৈরি করা হয়েছিল, যেখানে সৈনিকরা নিরাপদে থাকতে পারে, প্রশিক্ষণ নিতে পারে। তিতুমির এটা উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাকে দমন করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেবে, এবং তিনি জানতেন যে তাদের শক্তির সাথে তার পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। তারপরেও তিনি যে অন্যায় প্রতিবাদ করার জন্য, বাংলাদেশের মানুষকে স্বাধীনতা উদ্বুদ্ধ করার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন এবং তিনি এটা করতে পেরেছিলেন। এটা 1831 সালে ভারতের গভর্নর জেনারেল তিনি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে, লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে একটা বিরাট বাহিনী তিতুমিরের বিরুদ্ধে পরিচালনা করেন এবং এরা সেখানে তিতুমিরের দুর্গ আক্রমণ করে প্রচণ্ড আক্রমণের মুখে তিতুমির প্রাণপণে লড়াই করে পরাজিত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এবং এটা একটা দৃষ্টান্ত, তিতুমির পরাজিত হয়েছিলেন কিন্তু তিনি যে আদর্শ রেখে গিয়েছিলেন, তিনি যে চেতনা রেখে গিয়েছিলেন, সেই চেতনার অনুসারীরা পরবর্তী সময়ে 1971 সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তিতুমিরের স্বপ্ন বাংলাদেশের স্বাধীন করা এবং সেটা করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং তিতুমিরের যে অবদান এটা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, আমাদেরকে এই সম্পর্কে জানতে হবে, যেটা আমাদের এগিয়ে যাবার ক্ষেত্রে প্রেরণা দিচ্ছে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তোমরা বই পড়লে আরও অনেক কিছু জানতে পারবে, আর কোথাও কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করবো। অল অফ ইউ, থ্যাংক ইউ, খুদাফেজ।